Hi, কি অবস্থা সবার? তো আমি আজকে আসলাম বই মেলায় বেশ কয়েকটা বই কিনতে এবং বেশ কয়েকজন সাথে কথা বলবো। অনেক বড় ফ্যান মানে মাসুম নার্ড এটা কি মানে সুপার সুপার হিরো এক্স্যাক্ট এটা নার্ড মানে কি জানেন? না না আগুন হাই আহসান, কি অবস্থা? তোমার তোমার ট্রেলার দেখলাম, মুভি কবে আসবে? এসে গেছে কিন্তু কেউ দেখে নাই। আমি আমার ট্রেলারটা অসাধারণ লাগছে, বুঝছো? আমার কাছে একদম মনে হচ্ছে যে কমার্শিয়াল কমার্শিয়াল, বাট ওটা আমি নিজে ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছি, বাট ঠিক আছে, আশা করি চলবে পরে আবার। আচ্ছা, ওটা ওটা মানে ওটা তুমি রিপোস্ট করবা? হ্যাঁ, রিপোস্ট করবো, আপনি একটু প্রমোট করে দেন। তোমার ফিল্মটার নাম নামটা আমি ট্রেলার দেখছি, বাকের খান। ও হ্যাঁ হ্যাঁ, বাকের খান। হ্যাঁ হাই, আমি আসছিলাম তিশায়ন মোশতাকের বইটা কিনতে, ওই যে মিজান পাবলিশার্স, বাট বই নাকি স্টক আউট হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এই জন্য কিনতে পারিনি। স্যাড। সাক্ষাৎকার ম্যাম, এটা কি হচ্ছে অটোবায়োগ্রাফি টাইপ কিছু একটা? কেমন করে তারা হচ্ছে অপরাধের সাথে জড়িত হয়েছে, তাদের জীবনে কি হয়েছে, কারো বড় কি অথবা কারো প্রতারণা, মানে কেন তারা একটা হত্যাকাণ্ড ঘটিয়ে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আপনার রূপের কাছে একটু মানে কেমন যেন হয়ে যাচ্ছে আর কি। হাই এভরিওয়ান, তো অনেকগুলো বই কিনলাম আমি, একে একে দেখাচ্ছি কি কি কিনছি। অ্যান্ড রাত হয়ে গেছে, বের হয়ে যাবো, তার আগে একটু দেখাই কি কি কিনলাম। তারপর হচ্ছে ঢাকায় ফাগুন যেভাবে এলো, মৃতের পাশে মৃত্যু ছায়া, রুবাইয়াত ইয়ানা, ওই যে রুবাইয়াত আপু, আখতারুজ্জামান একটু চা খেতে চান, ওয়াসি আহমেদ, এরা হচ্ছে খালেদ নূর ভাইয়ার নার্ট, এটা আমার সবচেয়ে ফেভারিট, এটা হচ্ছে বন্দিনী বাই ডক্টর সাবরিনা হোসেন মিষ্টি, আমি রিভিউ দেবো, ইচ্ছা আছে। আর খন্দকার মোশতাকার তিশার বইগুলো পাই নাই, নাকি আমাকে দেয় নাই, আমি জানি না, আমাকে দেখে আমি না করে দিচ্ছি। আর একটা দেখাই না, সেটা হচ্ছে আমার দেখা নয়া চিন, আমাজোনিয়া, জেমস রোলিন্সের, অনুবাদ হচ্ছে রাকিব হাসান। সো ইয়া, এই ছিল বই, এটা হাবিজাবি ব্লগ, জানি না কেমন হয়েছে, ফিডব্যাক জানাবেন, যাই হোক, ভালো থাকবেন সবাই, গুড বাই।